नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय शनि बक्री अशुभ दृष्टिते पड़ेछे चार राशि। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियो आमी जानाबो पाँचई जून थेके जे शनि बक्री हो गए ग्रहदेर राजा शनि बक्री हो जावर पर शनि अशुभ दृष्टिर मध्य पड़े गए। तई चार राशि जे चार राशि शनि अशुभ दृष्टिर मध्य पड़े तेरि जानाबो आपनारा विशेष किछु काज भूलो करबेन ना। जदि करे फेलें ताले निश्चित आपनी अवश्य नाना धरनेर विपदे पड़बें। कौन चार राशि एवं की काज करते आमी निषेध करछी ता जानते भिडियोटी शेष पर्यन्त देखुन। तार आगे बोली आमारे यूट्यूब चैनलटीके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशे प्रवेश करी। मने रखते हबे शनि हच्छे कर्मफलदाता, शनि हच्छे मानुष के अवश्य कर्मफल दिए थाके। सेई शनि जखनी आपनार जीवने शुभ फल देवे तखन आपनी राजा हबेन। किन्तु शनि जखन बक्री हो जाए, शनि जखन अशुभ दृष्टि आपनार राशिर ओपर पड़े, तखन जीवने नाना धरनेर समस्या तैरी हय। কাল পাঁচই জুন চলে গেছে, কাল শনি বক্রী হয়ে গেছে। শনি বক্রী অবস্থায় থাকবে দীর্ঘদিন, প্রায় 23 অক্টোবর পর্যন্ত। তাই এই দীর্ঘ সময়ের জন্য চারটি রাশি যাদের ওপর শনির অশুভ প্রভাব পড়েছে তারা যেন সাবধানে থাকে। প্রথম যে রাশি সেই রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জীবনে শনি অশুভ প্রভাব শুরু হয়ে গেছে কাল থেকেই। শনি তাদেরকে অবশ্যই নানাভাবে অশুভ প্রভাব দেবে। শনি বক্রী অবস্থায় থাকা আর মকর রাশির নরকে থাকা একই ব্যাপার। তাই মকর রাশি বা মকর লগ্নের প্রত্যেক জাতক জাতিকাকে বলবো, শনির অশুভ প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসার চেষ্টা করুন, নালে নিশ্চিত আপনাদের জীবনে বিরাট দুর্যোগ নেমে আসবে। কী দুর্যোগ নেমে আসতে পারে? কর্মক্ষেত্রে হানি, পারিবারিক জীবনে অশান্তি, আকস্মিক ভয়াবহ দুর্ঘটনা, এমনকি কোনো বিষাক্ত জীবজন্তু কামড়াতে পারে আপনাকে, এ সমস্যা আপনার জীবনে চলে আসতে পারে। দ্বিতীয় যে রাশিটি বলব সেই রাশিটি অবশ্যই শনির অশুভ প্রভাবের মধ্যে পড়ে গেছে। সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জীবনে শনি বক্রী হওয়ায় তাদের জীবনে অশুভ প্রভাব শুরু হয়ে গেছে। তাদের জীবনে নানা সমস্যা চলে আসবে। তাই আপনি যদি কুম্ভ রাশি হন, আপনার জীবনে বিরাট সমস্যা তৈরি হচ্ছে, তাই সাবধান হয়ে যান। বিশেষ করে পারিবারিক সম্পর্ক, বিশেষ করে অতিরিক্ত অর্থ ব্যয়, বিশেষ করে রিলেশান স্বামী স্ত্রীর মধ্যে, এ ব্যাপারে আপনাকে যথেষ্ট যত্ন নিতেই হবে আপনি যদি কুম্ভ রাশি হন। তৃতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, শনির অশুভ প্রভাবে আপনার জীবনে আসতে চলেছে। আপনি কিছুটা হোক নিজেকে সেফ রাখার চেষ্টা করুন। আপনি বাক্য কম বলুন, কাজ বেশি করুন। কারোর সঙ্গে আপনি কোনো ধরনের অমূলক কথাবার্তা বলবেন না, এতে শত্রুতা তৈরি হবে। আপনি নিজস্ব কর্মে ব্যস্ত থাকুন, এতেই আপনার লাভ। এবং শেষ আর একটা রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শনি বক্রী হওয়া তাদের জীবনে অশুভ ফলের প্রভাব অনেকাংশে বেড়ে যাবে। তাদের ভাগ্যের উন্নতি